রবিবার পিএসজির হয়ে মেসির অভিষেক ম্যাচের কথা আমাদের সারা পৃথিবীর জানা ছিল, কিন্তু মেসি রেমসের বিরুদ্ধে পিএসজির হয়ে প্রথম একাদশে রাখেনি তার কোচ মরিসিও পেচিনো। 66 মিনিটের সময় নাইমারকে তুলে নিয়ে মেসির অভিষেক ঘটল, সারা পৃথিবী নক্ষত্র দেখল। 21 বছর বার্সেলোনার জার্সি পরার পরে মেসির গায়ে পিএসজির জার্সি, এই এক অনাক উন্মাদনা, সেই উন্মাদনার ছোঁয়া কলকাতায় মেসি ভক্তদের মধ্যেও পড়েছিল, এবং মেসি ভক্তদের সেই উচ্ছ্বাস কি কি বলছে শুনুন। 21 বছর ধরে বার্সেলোনায় মেসিকে দেখে খুবই ভালো লেগেছিল, কিন্তু প্যারিসে আমি অতটাও মতামত খুশি হইনি, কিন্তু তাও মানে চলার মতো তার ইচ্ছা, তার মতামত, সে যদি আসতে চাইছে এবং ভালো আরো করবে সেই কারণেই তো ফিরে এসছে। মেসি কালকে প্রথমবার নেমে যে আমি খুব খুশি হয়েছি, কারণ আমি মেসির বড় ফ্যান। তাই আর মেসি যে এত বছর পর, এত বছর বার্সেলোনায় খেলেছে আর এখন পিএসজির হয়ে খেলছে, তো তুই কি বার্সেলোনা ফ্যান ছিলিস আগে? হ্যাঁ। এখন কি বার্সেলোনা ফ্যান আছিস না মেসির জন্য পিএসজি হয়ে গেছিস? মেসির জন্য পিএসজি ফুটবলার মানে এটা তো পেশা দায়িত্ব থাকেই, ঠিক আছে, সেই কারণে 21 বছরের সম্পর্ক হয়তো কিছু একটা ঘটে গেছে যার জন্য ও বাধ্য হয়েছে যে এতে যেতে প্যারিসে যেতে। তবে ও যে মানের প্লেয়ার আমার মনে হয় না ও মানিয়ে নিতে পারবে বলে, তবে বার্সেলোনা পুরো টিমটার সাথে সেটিং ছিল, এখন হয়তো একটু সময় লাগবে প্যারিসে, প্লাস প্যারিসে অনেক ওর মতো প্লেয়ার আছে, একটু তো অসুবিধা হবেই, ও অনেক বড় প্লেয়ার, আশা করি ও মানিয়ে নেবে। আমি মেসির ভক্ত হয়ে এই কথাটা বললাম। বল, আমার বার্সেলোনায় মেসিকে ভালো লাগতো, সেই প্যারিসে আসলে মেসিকে প্রথমবার দেখে এতটা ভালো লাগছে না, বার্সেলোনায় জার্সিটাকে গায়ে মানাতো, প্যারিসে মানাচ্ছে না এতটা, তাও মানি নিতে পারবে। এই 21 বছর ধরে যে মেসিকে দেখলাম বার্সেলোনার জার্সি গায়ে, নতুন তো প্যারিসে এসছে, প্যারিসের জার্সিতে একটু আলাদা রকম লাগছে, কিন্তু আশা করি যে এটা এই জার্সিও গায়ে লেগে যাবে। আস্তে একটা জায়গায় তো প্রথম এসেই তো উন্নতি হয় না, আস্তে আস্তেই হয়, আশা করি এই জার্সিতেও উন্নত করবে।